type. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার ভিলেজ ব্লগ সিজন 1 পার্ট 1 এ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি যাচ্ছি আলিচর গ্রামে, আমার দাদুর বাড়ি। তো সেখানে একটা গ্রামের ব্লগ ভিডিও বানাবো। হঠাৎই এই মহাশয়ের সাথে দেখা, তিনি গাড়ি থামিয়ে থামিয়ে মানুষের কাছ থেকে কিছু টাকা নিচ্ছেন। তো যাই হোক, কোনো প্যারা নেই, আজ মনে অনেক আনন্দ, অনেক দিন পর যাচ্ছি দাদু বাড়ি। তো ভিউয়ার্স, ফাইনালি আমরা চলে এলাম। তো এখন হালকা বিশ্রাম নিয়ে পুকুর পাড় চলে যাব। দেখতে পাচ্ছেন এখানের পরিবেশটা অনেক সুন্দর, অনেক বাতাস এখানে। তো আমরা এখন হেঁটে হেঁটে মাছ ধরার জায়গা খুঁজবো। আমার ডান পাশে হচ্ছে জমি যেখানে মাছ ধরবো, আর বাম পাশে হচ্ছে প্রজেক্ট। লাগছে মনে হয়। আরেকটা ছোট মাছ পাওয়া গেছে, খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ, দেখছি দেখছি, নিয়ে সুন্দর। তো এই যে দেখুন, কত সুন্দর করে একটা মাছ ধরা হয়েছে, তেলাপিয়া। এই যে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর মাছ, আশা করি আরো পাবো। এই দেখুন, আঁচলে ছাকিয়ে তারা ছোট মাছ ধরে। এই যে ছোট মাছ দেখেন, এখানে অনেক রকমের ছোট মাছ আছে। এই যে এই যে এই ছোট গুলা কি, ওয়াও, সো নাইস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মাছ নিতে হবে। ওকে, দেখছি তারা ভিডিওটা দেখেনি। ওয়াও, আমাদের গ্রাম বাংলায় এগুলোকে দারখিলা মাছ বলা হয়। তো আজকে আমার সাথে আছে নজরুল, খুবই অনেস্ট একটা ছেলে। আরো একটা জাল ফেলা হয়েছিল, এখন মাশাল্লাহ আরো মাছ উঠেছে। এই যে পুঁটি মাছ। ওকে, ভাইরাল ভাইরাল। আমাদের এখানে কি মাছ আসছে, একটা সুন্দর মাছ উঠেছে, খুবই সুন্দর। আনতে দিকে
ছোট ছোট তেলাপিয়া তো, যেহেতু এগুলো প্রজেক্টের মাছ এগুলোকে ছেড়ে দিতে হবে। আসলে মাছ ধরার অভিজ্ঞতা আমার একদম নেই, তারপরে একটু চেষ্টা করবো আজকে। দেখতে পাচ্ছেন অনেক মাছ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুজনে অনেক কষ্ট করে মাছগুলো ধরেছি। তো এখন এগুলোকে বাসায় নিয়ে আসলাম। আপনাদের সবাইকে বলে রাখি আমার সিজন ওয়ানের পার্ট টু খুব শীঘ্রই আসছে, তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে সাপোর্ট করুন। তো আজ আমি যাচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে।